সমগ্র রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচন ঘিরে উত্তাপ ক্রমে বেড়েই চলেছে। এদিকে বীরভূমের নানুরে বোমাবাজি আর বোমা উদ্ধার যেন রোজকার ঘটনায় পরিণত হয়েছে। এবার বেলুটি গ্রামের বিজেপি বুথ সভাপতি রাম হাজরার বাড়িতে বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল। গতকাল মাঝরাতে এই ঘটনার জন্য অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে। তবে এক্ষেত্রে শুধু বোমাবাজি নয়, ওই গ্রামে উদ্ধার হলো ব্যাগ ভর্তি তাজা বোমা। ঝোপের মধ্যে সেগুলি পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। আর বীরভূমের ভোট যেহেতু শেষ দফায়, তাই একটা লম্বা সময় ধরে নানুরবাসীকে যে ভীত সন্ত্রস্ত ও আতঙ্কিত থাকতে হবে সে কথা বলাই যায়। নানুর থেকে দিব্যেন্দু গোস্বামীর রিপোর্ট, দেশভাবনা টিভি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।